নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তালের মালপোয়া। তালের মালপোয়াটা কিভাবে বানাবো, কি দিয়ে করব, কি কি দেবো আপনারা দেখবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনারা তো সব ভালো আছেন, আমি কিন্তু ভালো নেই। আমার ভিডিও কেউ দেখেন না, আমার ভিডিওটা দেখবেন, তবে তো আমার আনন্দ লাগবে। তা ভিডিওগুলো দেখেন একটু, তাহলে চলুন আমি কি করে মালপোয়া করছি তাই দেখবেন। আর তালটা আমি একটু ঘষে রেখেছি, তাল ঘষা তো জানেন, আগের ভিডিওতে তাল ঘষা আছে, তালটা ঘষা আছে। এবার দুটো চাল গুঁড়ো করবো, চালটা মুড়ির চাল, আমাদের ঘরের মুড়ির চালে ভিজিয়েছি। মুড়ির চালে মালপোয়া করলে একটু ফুলে মালপোয়াগুলো, আমরা আগেও করে কত খেয়েছি শুধু মালপোয়া। আর এটা যেহেতু এখন তালের সময়, তালের অনেক কিছু খাওয়া যায়, তার জন্য আজকে মালপোয়াটা তৈরি করে দেখাবো, সম্পূর্ণ আলাদা। চলুন তাহলে শুরু করি গা। তালের মালপোয়া করতে কি কি লাগবে উপকরণগুলো দেখে নেন। এই যে তালের মাড়ি, তালের মাড়িটা সকালেই ঘষা আছে। এইটা চাল, এই চালটা মুড়ির চাল, মুড়ির চালটা সকালে ভিজানো ছিল, দিয়ে জল ঝরিয়ে কান্ডিটা আমি মুচি রেখে দিয়েছি। চিনি, সুজি, ময়দা, কালো জিরে, মুড়ি, সাদা তেল, এই কটা লাগবে তালের মালপোয়া করতে। চাল গুঁড়োটা আমি করে নিই, এই দেখুন চাল গুঁড়ো ভিজা চাল। এটা এই শিলপাটাতে চাল গুঁড়োটা করলে মালপোয়াটা ভালো হয়, ফুললে খেতে খুব সুন্দর লাগে। চালটা গুঁড়ো হয়ে গেল, শিলটা তুলে দেবো। এই বাটিটাতে মাখাবো। চালের গুঁড়ো হয়ে গেল, এবার চালের গুঁড়োটা কি কি মিক্স করব। ময়দা এক বাটি, সুজি অল্প, চিনি যেরকম যে মিষ্টি খাবে, কালো জিরে, মৌরি, লবণ, স্বাদ মতো লবণ, চিনি, তারপরে তালের মাড়ি দেবো। এটা তালের মাড়ি, মাড়িটা দেবো, খানিকটা লাগবে, সবটা লাগবে না। নারকেলটা ভাঙা হলো না তো, এটা খুব সুন্দর করে মাখিয়ে জল দিয়ে গুলবো। এবার জল দেবো অল্প অল্প করে আর মাখাবো। আর জল দেবো না, এই জলে ব্যাস। এই মাখাটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, আর একটু জল লাগবে। এই সরষেগুলি থেকে একটু মোটা হবে। ব্যাস, আর জল লাগবে না, এই যে পাতলা হয়ে যায়। এই যে মালপোয়ার ব্যাটারটা রেডি হয়ে গেল, এবার কড়াইয়ে তেল দেবো, দিয়ে ভেজে নেবো। এই যে রেডি হয়ে থাকলো, এবার কড়াইয়ে তেল দেবো।
আগুন জ্বালিয়েছি, এবার কড়াইয়ে তেল দিচ্ছি। বাবা যা বাতাস দিচ্ছে, কাকার আগুন বেরিয়ে চলে আসছে। এবারে আমি মাল করার জন্য এবার এইভাবে তুলে তেলে দেবো। তেলে ফুলবে কত, জাল বেরিয়ে চলে আসছে, সবটা ফুলবে এইভাবে। আর এটা মরিচ তালে বেশি ফুলে, হাতের তালে খুচুর। কত সুন্দর হয়েছে মালপাগুলো। আস্তে আস্তে জাল দিতে হবে, তালের জিনিস তার জন্য লাল রক কালার হয়েছে, তালের মাড়ি দেওয়া আছে বলে। হাঁকাই করে একটু বড় বড় হচ্ছে, ছোট চামচ। মালপাগুলো ভাজা হয়ে গেল, এবার খাবো। একটা খেয়ে দেখি কিরকম হয়েছে, দেখুন ভেতরটা ফাঁপা হয়ে যায়। খেতে খুব সুন্দর লাগছে, অসাধারণ খেতে। চালের গুঁড়ো দেখা মজমজ করছে। তালের রেসিপিটা আমি বানালাম, এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ খেতে। এখন তালের সিজন, তাল দিয়ে একটা রেসিপি দেখালাম, এরকম অনেক রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা সবাই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকের মতো এই পর্যন্ত, ভিডিও নমস্কার।